নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইজিকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি বাতাসার পায়েস। এই পায়েসটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেব এই বাতাসার পায়েস কীভাবে তৈরি করব এবং এর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি প্রথমে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে রেখেছি, 25 গ্রাম গোটা কাজু ও 25 গ্রাম কিশমিশ আমি ধুয়ে নিয়েছি, হাফ টিস্পুন এলাচ গুঁড়ো ও 1টি গোটা তেজপাতা, 250 গ্রাম লাল বাতাসা, 100 গ্রাম চিনি। পায়েস বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। পায়েস বানানোর জন্য বন্ধুরা, দুধ এবং চালের সঠিক পরিমাপ জানাটা কিন্তু খুবই জরুরি। তাই এক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন, 100 গ্রাম গোবিন্দভোগ চালের সাথে 1 লিটার দুধের পরিমাপ কিন্তু ঠিকঠাক। বন্ধুরা, কড়াইয়ের দুধটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এইভাবে বেশ 2-4 মিনিট আমি আরও একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে বারে বারে কিন্তু নাড়তে হবে এবং ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু বেশ দুধের সাথে ফুটতে শুরু করেছে। এভাবে আমি চালটাকে ফুটতে দেব এবং মাঝে মাঝে একটু একটু করে নেড়ে নেব। এভাবে ফুটতে ফুটতে চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এভাবে এটাকে বারবার একটু নেড়ে দিতে হবে। এটা নেড়ে দিলে পরে চালটা ভালোভাবে সেদ্ধও হবে এবং নিচ দিয়ে অনেক সময় গোবিন্দভোগ চাল লেগে ওঠে কড়াইয়ে, তাই নেড়ে দিলে সে লেগে ওঠার সম্ভাবনাটাও থাকবে না। দেখুন বন্ধুরা, চালটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি। তাই এভাবেই আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব। এবার ওতে আমি দিয়ে দেব তেজপাতা। এবার এতে আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন চিনি। চিনিটা আমি বেশি দিচ্ছি না বন্ধুরা, যেহেতু আমি বাতাসা দিয়েই এই রেসিপিটা করতে চাই, এই চিনিটার আমি খুব সামান্যই দিলাম। আপনারা চাইলে এটা সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারেন। চিনিটা দিয়ে একটু নাড়লে দেখুন বন্ধুরা, আগের থেকে একটু পাতলা হয়েছে, কারণ চিনিটা দিলে একটু জল ছাড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাতাসা। বাতাসাগুলো দিয়ে একইভাবে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাতাসাগুলো বেশ গলতে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু এর রঙটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটা সাদা বাতাসাতেও করতে পারেন, যদি সাদা পায়েস আপনারা ভালোবাসেন সেই ক্ষেত্রে সাদা বাতাসাতেও করতে পারেন। বাতাসা দেওয়াতেও কিন্তু এটা বেশ পাতলা হয়েছে এবং এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আমি এটা মিডিয়াম ফ্লেমেই করব, হাই ফ্লেমে করব না, এবং চালগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে বলতে গেলে। বন্ধুরা, আমি এই পায়েসের রেসিপিতে চিনি এবং বাতাসা দুটোর ব্যবহারই করেছি, তবে আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও করতে পারেন।
পায়েসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি একটু বেশি মিষ্টি ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির ব্যবহারটা করবেন। এবার এর মধ্যে আমি কাজু কিশমিস দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পায়েসের চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, এটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। ভালোভাবে এলাচ গুঁড়োটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সামান্য আমি একটু ফুটতে দেব। এটা ভালোভাবেই ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমার পায়েসের রেসিপি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আজকের রেসিপি, বাতাসার পায়েস। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু জানার অপেক্ষায় রইলাম।